চলতে চলতে চলে এসেছি একটা কুলফির দোকানে, বা ফালুদা, দেখুন হোয়াইট ফালুদা। এটা ম্যাডাম, ম্যাডাম যখন যে দোকানে যায় ম্যাডামও দেখিয়ে দেয়, ম্যাডামও বলে দেয় কী করতে হবে না করতে হবে, আর ওখানে জুস বানায়, ঠিক আছে। যাও যাও যাও, এই দেখো এই চলে এসছে কেসার কুলফি, এটা কেসার বাদাম কুলফি, এটা একদম দেখেছেন। দোকানে দাদা দাঁড়িয়ে, দাদার গায়ে পুরো নাম ফাম ব্র্যান্ডিং করা আছে, কোনো অসুবিধা নেই, একদম ঝাঁকাঝাঁক কুলফি কেটে ফেললো, কুলফি বসিয়ে দিল ওর মধ্যে, একদম। এই যে এখানে বানানো চলছে শিকাঞ্জি, দেখতে পাচ্ছেন দোকানে সব রকমের ব্যবস্থা রয়েছে, লস্যি থেকে কুলফি থেকে শিকাঞ্জি থেকে সব কিছু অ্যাভেলেবেল, একদম ফটাফট তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন নামা, আচ্ছা এইদিকে দেখুন কেসারওয়ালা ফালুদা দিচ্ছে, এবারে হলুদ যে ফলেদাটা দেখেন সেটা দিচ্ছে এবারে। আচ্ছা উপরে একটু বরফ ছড়িয়ে দিয়েছে, হ্যাঁ ওটা ফিকা, এই যে দিচ্ছে দেখুন রোজ সিরাপ দিয়ে দিল এখানে, এই যে মিঠা জল দিয়ে দিল এবারে। এরপরে আসবে রাবড়ি, একদম মালায়া। আর এখানে দেখুন মিঠা, এখন মিঠা দিচ্ছে মিষ্টি, এটা শিকাঞ্জি তৈরি হচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ এই মিষ্টি ঢেলে দিলে পারে একদম। আর এই যে দেখুন এখানে রাবড়ি দিচ্ছে, কলকাতা রাবড়ি, এখানে রাবড়ি আকাশ পাতাল তফাৎ কিন্তু, ওখানে পিস পিস, এখানে কিন্তু একদম মাখা মাখা রাবড়ি একদম। এই যে গুলাবজা দিয়ে দিল একদম রোজ ওয়াটার, সেই রং সঙ্গে ব্যাপার, এই আবার গোলাপ জল, এইবারে চামচ দিয়ে দিল, দিয়ে এটা চলে গেল ম্যাডামের হাতে। এবার ম্যাডাম এটা খেয়ে টেস্ট করে বলবে কেমন, আমাদের ফুড টেস্টার। এই হরিদ্বারে এসে একদম ফালুদাওয়ালা কুলফি, রাবড়ি রাবড়ি বালাই ফালুদা কুলফি, একদম ভুল বললে কিন্তু হবে না, দোকান দাঁড়িয়ে ঠিক ঠিক বলতে হবে, একদম বলে দেওয়া হচ্ছে, বলেছে সেই খেতে, আর এই গরমে এটা একদম জাস্টিফাইড খাওয়া দাওয়া। আর এখানে দেখুন এখানে চলছে শিকাঞ্জি বানানো, দেখেছো শিকাঞ্জি বানাচ্ছে, আচ্ছা আচ্ছা এর মধ্যে আবার চলে আসবে বরফ, হ্যাঁ একদম দেখুন গুঁড়ো করা বরফ, এটা স্পেশাল বরফ রাখা হয়েছে এখানে, সোডা ওয়াটার দেখেছেন, একদম ব্র্যান্ডেড দিচ্ছে কিন্তু সব কিছু, বিসলেরি সব বাস আবার চলে আসবে। ওই দেখুন ফ্রিজ থেকে একদম টাকার টাকা একদম, একদম দেখুন একদম সিল প্যাক ব্র্যান্ডেড চলে এলো সোডা, ফটাফট চলে এলো একদম একদম। এখানে শিকাঞ্জি ইসকা প্রাইস ক্যা ভাইয়া, ইসকা প্রাইস ক্যা 40 টাকা দাম আছে এটার। এবার এটাকে শেক করে দেবে একদম ঝাঁকাঝাঁক করে, ঠান্ডা একদম সেই লেভেলে ঠান্ডা, ব্যাস স্ট্র দিয়ে দিল, ব্যাস হয়ে গেল সেই একদম। সবাই কেমন খেতে, এই কুলফিটা একটু অন্যরকম ভাবে বানিয়েছে, দু রকম ফালুদা দিয়ে, একটা কেশর ফালুদা, একটা এমনি নর্মাল ফালুদা, রাবড়ি ঠাবড়ি দিয়ে গোলাপ জল তো দেয়ই বানিয়েছে, উপর দিয়ে মালাই স্প্রেড করে দিল, এটার প্রাইস হচ্ছে 80 rupees, খেতে কিন্তু সত্যি খুবই ভালো। তো এই গরমে কিন্তু এটা খুবই উপাদেয়, এলে খাবেন। আর একটা জিনিস আপনার দেখা, এই ফ্রিজে দেখুন থরে থরে লস্যি বানিয়ে রাখা আছে, আপনারা যদি বলেন সামনে বানিয়ে দেবে, এগুলো কোনোটা বেশি মিষ্টি কোনোটা কম মিষ্টি বিভিন্ন আছে, মাটির গ্লাসে আছে, ডিসপোজেবল গ্লাসে আছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন বোতলে একটা স্লাইসের বোতল পেপসি বোতল, বা এগুলো কিন্তু স্লাইস পেপসি কোনোটাই না, এটা কিন্তু মিল্কোস দুধ দিয়ে বানানো, খেয়ে দেখবেন আমি বলছি ফাটাফাটি খেতে, 20-30 টাকা দাম হবে বোতলগুলো, আপনারা খেয়ে দেখবেন। দোকানটা ছোট্ট পরিসরের মধ্যে কিন্তু ফাটাফাটি খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে, তো ম্যাডাম খেয়ে যখন বলেছে ভালো, তো আপনাকে খেতেই হবে এই দোকানে এসে, আর 80 টাকা প্রাইস এটা। তো আমরা এখন এসে গেছি খাবার ফুড জোনে, ফুড স্ট্রিটে, শুধু শপিং আর খাওয়া দাওয়া হবে এখন, শুধু ব্যাগ ভর্তি, মানে 4টে ব্যাগ নিয়ে এসেছি, 6টা ব্যাগ নিয়ে যাবো এবার, চিন্তা করবেন না আপনারা, কম্বল লেপ কম্বল সব কিনে নিয়ে যাবো এখান থেকে আমরা। এই দোকানটা থেকে এলে প্রত্যেকবারই দইওয়াল্লা খাই, দেখতে পাচ্ছেন সেই দিতে 50 টাকা প্লেট,
ওখানে দেখতে পাচ্ছেন দই ভাল্লাটা রাখা আছে, ওইদিকে দেখাও ওই দই ভাল্লাগুলো জলে ভাসছে, ওইটাকে নিয়ে রসটাকে ছিটিয়ে এর মধ্যে দিচ্ছে ভেঙে, তার উপরে পাপড়ি দিচ্ছে, আচ্ছা দই দিচ্ছে, একটা মিষ্টি চাটনি দিচ্ছে, একটা ধনেপাতার চাটনি দিচ্ছে, আর এর উপরে জিরা দিচ্ছে, চাট মশলা দিচ্ছে, দিয়ে এইটাকে বানানো হচ্ছে। এই যে দেখুন এই যে সেই দই বানাটা এটা, আর এটা এই পাপড়িগুলো উপরে। তো হেভি খেতে এই দোকানে প্রত্যেকবারই আসি, নাম সেইভাবে নেই, 50 টাকা দাম, প্রত্যেকবারই আসি দোকানটায় খেতে। তো এটা এলে রেকমেন্ড। দেখুন শিব মন্দিরের মূর্তি রয়েছে, একটা শিব মন্দির, তার সামনেই দোকানটা পড়ে। ভিডিও বল দেখাচ্ছি মথুরা বালিকি প্রাচীন দোকান। এই দেখুন এই হচ্ছে বোর্ডটা, এটা হচ্ছে হরিদ্বার মতি মার্কেটের ভেতরে একটা খুব বড় দোকান, মানে দোকানটার সাইজ খুব যে বিশাল বড় তা নয়, কিন্তু দোকানে প্রচুর ভ্যারাইটি আছে, খাস্তা কচুরি, মিষ্টি কচুরি, আরো অনেক কিছু পাওয়া যায়। তার মধ্যে একটা কচুরি চাট দিয়েছে, খাস্তা কচুরি দিয়েছে, আলুর তরকারি দিয়েছে, আর একটা মিষ্টি চাটনি মতো দিয়েছে। তো ওই যে দেখাচ্ছি দেখুন এই খাস্তা কচুরি ভেঙে দিয়েছে, ঋষিকেশও খেয়েছিলাম, বা ঋষিকেশ থেকে এটা এটার স্বাদ অনেক বেশি ভালো। ও মুন্ডালের মিষ্টি, চন্দ্রকলা, এটা দেখুন বিভিন্ন রকমের জিনিস আছে, আর পেঁয়াজ ভালো লাগছে। তো এগুলো অবশ্যই দোকান থেকে খাওয়া দাওয়া করতেই পারে। ঠিক আছে, বিকেলে সন্ধ্যেবেলা 4টার জন্য সেরা এটা। এই একটা বরফি নিয়েছি, মিষ্টি বরফি, এটাকে বলে সেপ কা বরফি, এখানকার সেপ বানা করে বানা হয়, ওই যে বেসনের ওই যে ঝুরি ভাজা, মানে যেটাকে আমরা ঝুরি ভাজা বলি, সেটাকে ওরা অবাকারীরা সেপ, মানে আরো মিহি টাইপের ফাইন করে একটা ঝুরি ভাজা, সেটাকে ওরা ভেজে মিষ্টিতে দিয়ে মিষ্টি রসে দিয়ে সেটাকে প্রসেস করে বানায়। এরপরে চার মগজ দেওয়া আছে, হ্যাঁ চার মগজ, যে পেস্তাও আমি দেখতে পাচ্ছি, এমনি আমন্ড দেওয়া আছে, সবই দেওয়া আছে, ভালো কিছু। কেমন ড্রাই খেতে একদম, ঘিয়ে ভাজা জিনিসটা, ঠিক আছে, যা মাত্র মুখে পুরো ঘি ঘি হয়ে যাচ্ছে, এই দোকানে যা খাবে সব কিছু ঘিয়ে ভাজা, কচুরিটা ভাজি দেখুন ওখানে ঘিয়ে ভাজা, কচুরি যা ভাজি এখানে সব কিছু ঘিতে, এই দোকানটাতে এলে আপনার খেতে হবেই হবে, এটা ব্যাপার স্যাপার। এখন বিকালে পাওয়া যায় না, বাট এই দোকানে এলে যা কিছু খাবেন হাইলি রেকমেন্ডেড, এবং থামস আপ, থামস আপ, এই দোকানে খেতেই হবে, এই দোকানে আসবেন এবং খাবেন। দোকানের নাম শিব মন্দির দেখছেন, ওইখানে দেখে নিন সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 10টা 10:30 অবধি যতক্ষণ মাল শেষ না খোলা থাকে, এই দোকানে আসবেন এবং খাবেন। এদের কাছে ঘেমে গেছি, খাওয়া থামাচ্ছি না, মনে রাখবেন ঘেমে গেলেও খাওয়া থামাচ্ছি না আমরা, এই দোকানে হরিদ্বারে আসি এইগুলো খাবো বলে, আর কোনো উদ্দেশ্য না, ভাত ডাল খেতে আসি না, এগুলো খেতেই আসি, এগুলো আমাদের ওখানে পাবো না এইভাবে। তো একদম হাইলি রেকমেন্ডেড। দেখছেন এখানে একটা দোকান রয়েছে মশহুর অমৃতসারি পাঞ্জাবি লস্যি, পাঞ্জাবি লস্যি পাওয়া যায়, ম্যাঙ্গো জুস পাওয়া যায়, আমরা একটা ম্যাঙ্গো জুস অর্ডার দিলাম, ম্যাঙ্গো লস্যি অর্ডার দিলাম, 60 টাকা দাম নেবে বলেছে। তো আপনি যদি বলেন চিনি ছাড়া খাবেন বানিয়ে দেবে, অল্প চিনি যদি বলেন সেটাও বানিয়ে দেবে। তো আমরা বলেছি সামনে বানাবে, তো অপেক্ষা করছি, দেখা যাক। দেখুন আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছে, দুধ দিয়ে দিয়েছে অলরেডি, এই দেখুন ম্যাঙ্গো লস্যিটা চলে এসছে, ওপরে একটু দই দিয়ে দিয়েছে, আর একটা মানে কোনো রোজ সিরাপ টাইপ কিছু দিয়ে দিয়েছে, আর একটা চামচ দিয়েছে, যেহেতু ঠিক গ্রেভি রয়েছে। তো ম্যাডাম খাবে এটা, এবারে
মিষ্টি ঠিকঠাক একটু কম বলেছিলাম সেরকম ভাবে বানিয়ে দিয়েছে ভালো বানায় উপরে পাঞ্জাবি যেমন মেয়েদেরও গোপ হয় খেলে লস্যি। সামনে একটা দোকানে এসেছি, এই দোকানে ওই মিষ্টি ফিষ্টি এইসব পাওয়া যায় বিভিন্ন রকমের, গোলাপজাম, ওই চন্দ্রকলা, জিলাপি, দুধ, চা এসব পাওয়া যায়, দই, ছোলে বাটুরে সকালে এগুলো পাওয়া যায়। তো আমরা রাত্রিরে যেহেতু অনেক কিছু স্ট্রিট ফুড খেয়েছি আর রাতে কোনো ডিনার করছি না, আমরা ভাবলাম এই দেখুন একটা ভাড়ে করে দুধ নিয়েছে, বুঝলেন, কারণ দুধটা দেখি ভাতটা কি সুন্দর, 250 ml দুধ আছে, 45 rupees দাম, আর 100 জিলাপি নিয়েছি, 20 টাকা দাম পড়বে। এই যে জিলাপি ম্যাডাম খাচ্ছে, দেখুন, জানেন তো জিলাপি আমাদের খুব ফেভারিট, মেলায় গেলেও খাই, সব জায়গাতেই খাই, পাড়াতেও খাই, রথের মেলাতেও খাই, যে কোনো মেলাতেই খাই। তো কেমন, একটু ঠান্ডা হয়ে গেছে তো জিলাপিগুলো, এমনি ঠিকঠাক, মিষ্টি কি খুব বেশি করা? এখন একটু কড়া লাগছে, তাই তো? আচ্ছা, তো একটু দুধ দিয়ে, একটু দুধ দিয়ে খেয়ে দেখো তো কেমন লাগছে দুধের সাথে, দুধটা কি ঘন খুব? আর এখানে কিন্তু দুধে না ওই চিনি দিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে, তো আমরা বলেছি চিনি ছাড়া দিতে, গরম দুধ 250 ml আছে 45 টাকা, দুধটা ঠিকঠাক ঘন, দেখেছ সর পড়েছে দুধের উপরে, একটা সর মোটা পড়িয়েছে, এই দেখুন, এই দেখুন। তো আপনার আজকে আমরা রাত্রিরে ভাবলাম যে এইটা খাবো এরমভাবেই, তো আর রাতে কোনো ডিনার করলাম না, তো চলার পথে দেখিয়ে দিলাম, তো আপনারা এলো এইসব এগুলো খেতেই পারেন, এখান থেকে কোনো অসুবিধা নেই। আর এই দোকানটাতে আরও পাওয়া যায়, দেখুন ছোলে কুলচে, পুরি সবজি, সামোসা, কচুরি, এইসব গোলাপজামুন, চন্দ্রকলা মিঠাই সব এইসব পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্ক ফোল্ডিং সবই রয়েছে মোটামুটি, তো চাইলে এখান থেকে খেতেই পারেন।